बरमत कलजार भिसिडिसिर चेयरमेनर संबादमेल बक्सा जिलार कलजार भिसिडिसिर चेयरमेन इंद्रेश्वर राभाई तेओर ऊपरत उत्थापित एक अभियोगर बाबे आजि बक्सा प्रेस क्लाबत एक संबादमेल आयोजन करि तेओर बिरुद्धे करा गभीर हरजन्त्रर कथा प्रकाश करे। जोआ 2 जुलाइ नीति बहिर्भूतभावे मुसलपुर परिहदीय समष्टिर ईएम राकेश ब्रह्मय कलजार भिसिडिसि चेयरमेने प्रधानमंत्री ग्राम्य आवास योजनार गृहर नामत टका বিচৰাৰ অভিযোগ তুলি চেয়াৰমেন পদ বাতিল কৰিবলৈ আবেদন দিয়ে। এই আবেদন ভিত্তিহীন বুলি জানিব দি চেয়াৰমেন ৰাভাই সংবাদমেল আয়োজন কৰে। সংবাদমেলত বিপিএফৰ চৰকাৰৰ সময়ত প্ৰধানমন্ত্ৰী গ্ৰাম্য আৱাস যোজনাৰ নামত আবণ্টিত গৃহ আৰ্থিকভাৱে সচ্ছল মানুহে পোৱাৰ বাবে কালজাৰ ভিচিডিচিৰ চেয়াৰমেন ইন্দ্ৰেশ্বৰ ৰাভাই বিৰোধিতা কৰিছিল বুলি কয়। যাৰ বাবে আৰ্থিকভাৱে সচ্ছল ব্যক্তি আমির আলিয়ে চেয়ারম্যানে টকা বিচরা বলে অভিযোগ করার সন্দেহ ব্যক্ত করে ইন্দ্রেশ্বর রাভাই। ইন্দ্রেশ্বর রাভার কার্যকালত 16 জন হিতাধিকারিয়ে চেয়ারম্যানে টকা নিবিচরা বলে লিখিত দিয়ে। তেও মুসলপুর পরিষদীয় সমষ্টির ইএম রাকেশ ব্রহ্মই দলীয় কথাক জলাঞ্জলি দিয়ে এনে মিছা অভিযোগ তদন্ত নকরাকয়ে রাজহুয়া করাটো উচিত নহয় বলে জানিব দি রাজনীতি ভালকৈ শিকি করবলৈ অনুরোধ জানায়। মোর লগতে মোর আমার পিটিসিরে যি আমার ইপিপিএল দলের প্রতি একটা সন্মান যাওয়া নিচিনা বা লজ্জাজনক একটা পরিবেশ হয়েছে, যত নাকি আজি এগেইনস্ট পার্টি আমার এই নিউজটি ভাইরাল করার লগে তেখেতসকলে কমেন্ট করে আর আমার এরিয়ার যে এগেইনস্ট পার্টি তেখেতসকলের মাজত একটা উৎসবের পরিবেশের সৃষ্টি করার যে সুবিধা দিছে, সেই সুবিধা দিয়ার কারণে মই আমার মোর যিসকলে মোর উপর একটা অভিযোগ দিছে তেখেতসকলক মই ধিক্কার দিছো আর তেখেতসকলে কি তথ্য লৈ আর কি কি প্রমাণিত করে তেখেতসকলে মোক ভিনি বিচারির পয়সা লওয়া বলে একটা অভিযোগ দিছে, সেই অভিযোগ তেখেতসকলে মই ভুয়া বলে একটা প্রমাণ হিসাবে মই মোর হাতত পাইছো আর সেই যিকজন ভিনি বিচারিক মোর কর্মর সময়ত ঘর মানুষ পাব সক্ষম হয়েছিল। অলরেডি কিন্তু সেই ঘরকেইটা মোৰ কাৰ্যভাৰ নৰাৰ আগতে বিপিএফ চৰকাৰ থকাৰ সময়তে চেনচেন হৈ থকা ঘৰ আছিলে আৰু কিন্তু চৰকাৰৰ পৰা চেনচেন হৈ অহাৰ পিছতো আমি চাব গৈছিলোঁ 17টা বেনিফিচিয়াৰীয়ে 2011 চনৰ ঘৰ পি এম ৱাইৰ ঘৰ তেখেতসকলৰ নাম আছিলে আৰু আমি মই কাৰ্য লোৱাৰ আগমুহূৰ্তত ইতিমধ্যে 4-5টা ঘৰ পইচা মোটামুটি সোমোৱাৰ এটা প্ৰচেছত আগবাঢ়ি আছিল আর তার মাজত এজন বেনিফিচিয়ারি আছিল আমির আলী। আমির আলী তেখেতসকলের ঘরটো তেখেতসকলের এটা 3টা রুমর পকীঘর আছিলে আর সেই ঘরটো আসলতে পি এম ওয়াইর ঘর পার যোগ্য নহয় বলে মই আমার ব্লকের যি পি এম ওয়াই ঘরের সার্ভিস চাবলে যাই যাক জিপিসি বলে কৈছিলে যে এইটো ঘরটো চেনচন হয়ে গেল, ঘরটো কেনেকে চেনচন হল কিন্তু তেখেতসকলের ঘরটো কিন্তু পাওয়া যোগ্য নাই নহয়। তেখেতে কৈছে যে নহয় না এই ঘর এর তাতে বিছনা রেখাইছিল নহয়, বিছনা এখন আছিল এই ঘর মাক মাক দেউতাক থকা বলে কৈছে। মই যেতিয়া যাম সেইদিনা কৈছো যে এইটো তো মাক দেউতাক থাকা ঘর নহয়, তাতে তো এটা অভিযোগ দিয়া চক্রান্ত করার মোৰ সন্দেহ হৈছে। মই কব নাজো যে তেখেতে দিছে বলে নকোঁ কিন্তু মই এটা সন্দেহবশত এটা সন্দেহ হৈছে। আর আমার ইএম ডাঙরিয়ার উপর যে পি এম ওয়াইর ঘরের পয়সা লওয়ার যে দুর্নীতি প্রমাণ থকা বলে তেখেতে কৈছে, তেখেতক কোনে অভিযোগ দিছে সেইখিনি তেখেতে প্রমাণিত করক। আর মই যে পি এম ওয়াইর নামত কোনো টকা লওয়া নাই তার সাক্ষী হিসাবে মই আজি এই এন ও সি মই লৈছিলোঁ, এইকেইখন এন ও সি আছিলে, তেখেতসকলক ঘরে ঘরে গৈ মই সুধিছিলোঁ আর মোর লগত মোর প্রাইমারি মানুষ আছিলে তেখেতসকলেও কৈছে যে তেখেতসকলে বিনাশতে কৈছে যে আমার চেয়ারম্যান ডাঙরিয়ায় আমার পৰা এটকাও ঘরের নামত পয়সা লওয়া নাই। চেয়ারম্যান থাকবে লাগে এই রাস্তাটো হয়েছি নদীর কাম করে আছে ঘর কেটা পাইছি আমার রাইজে আমি এই কথাটো দেখা পাইছো। আই তো 2011-এর ঘর কিন্তু পোনাই এখানে চেয়ারম্যান হল লগে কিন্তু ঘর কেটা পাইছি, বাকি রাস্তা পদূলি বহুত বহুত জায়গা হয়েছি আমি দেখা পাইছো। নাকি মোক কোৱা না কোনো চেয়ারম্যানে মোৰ হিসাবত 2011-এর ঘর মই আজিকালি মানে নতুন চেয়ারম্যান হওয়ার কারণে মই ঘরটো পালো কিন্তু মই চেয়ারম্যানে রাখবে মোর তাতে কিন্তু পয়সা খোঁজা নাই। বাক্সার পৰা টিডি ডেকাৰ রিপোর্ট নিউজ স্টার 7।